বুঝলাম না, ঈদের দিন নামাজে গেলাম কিন্তু ঝিল্লু বারে ভাইলাম না। ইসমাইল ভাই ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। কি অবস্থা ভাই? কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভাই ভালো। তো যাই নামাজটা পড়ি গা। হ্যাঁ নামাজ পড়ে গে। শুনো ঈদের নামাজ দিন না। আরে ভাই ঈদের নামাজ তো পড়ে আইলাম আমি। কি কর কে ঈদের নামাজ পড়েছে? আরে কয়টা বাজে ঈদের নামাজ? কয়টা বাজে? নয়টায় নামাজ। আমি তো কইলাম যে আপনার ঘড়িটা ঠিক মানে আমার জানা বাইন, আমি একটু হুটতাছি হুটতে জানা বাইন 9:30 মার। হম আমার 9টার সময় আমি রেডি রেমেডি হয়ে রয়েছি 9টার সময় জানাম। এখন এই গড়ি তো আমরা গড়ি যে আরে মিয়া আমার তো গড়ি নষ্ট না, এলামে ফেল বদলছি এমপিএম এ মিয়া। এলাম দিছি 8:30 কোন দু দে দিছি এলাম দে তুই মিয়া রাতের 8টার সময় মিয়া। ঘুমাইছিলা নাকি? হ্যাঁ একটু উঠছিলাম। আমরা ঘুমাইছো? হ্যাঁ। ঈদ গেছে গা? সে তো ঈদ গেছে গা। আরে এই যে নামাজ পড়তাম না মিয়া, এত আপনার একটা কথাই কই, ঈদের আগের দিন ঘুমানির কাম হারিয়াল ভাই। ঘুমান ভাই বছরে শুরু হইতে একটাই আহে। হ্যাঁ ঈদের মাঠটাই যদি না পারতারি তাহলে ঈদের মজা হইলো। আমিও তো রোজা রাখছি ভাই। হম রোজা তো রাখ, কেমন রোজার মজাটা এটা তো মাঠ মাঠটাই ভর্তা। আমার তো টার্গেট আছে যে নামাজ দেবো, একার যে সিরিয়াল যাবো এনো সেলফি উড়ে ফেসবুকে সারা গেল সব। আমি তো একটা ভিডিও কন্টেন্ট বানাবার চাইছিলাম। যে লোকের লোকের সঙ্গ দিছুন জীবনেও তো ঈদের নামাজ পড়তারে না। আমি ভুল হয়ে গেছে আইনের যদি কয়ে তুইতাম তাহলে তাই যাইতে পারে এটা কেলে দিতেন। আমার তো নামাজ মন করে না। ফিরুজ গেছে, সুমন গেছে, আমরা তিনজন তো একাতারে কারো নামাজ। আরে মিয়া কথা বিশ্বাস করি না, আগের বছর আমি হ্যাঁ যে বলা নামাজ শুরু হয়েছে বলা বুমা দৌড় দিছে পরে আমিন দা ভাইছি মিয়া। হ্যাঁ কথা বিশ্বাস করো না শুন। হ্যাঁ তো কইতেছে বুমা দৌড় মারে কি আমিন ভাই? আমিন হলো তো ভাইছি আমি না। এই বছর দেখিছো এই বলা ঘুমের মধ্যে ঈদ গেল গা। এই যে মাঠটা গেল হেল লাগিয়া এরা কি শাস্তি রে দিবা? এটা দেই নাম নে ভাই এর লগে আমি পাই না। হ্যাঁ বুঝাইবার গেলে আরো 7-5 দিয়ে আমার উল্ডাবা বুঝাই এলা। আমার কথাই একটা শাস্তি একটা লইল লাগবো অবশ্যই। শাস্তি হলো এখন হ্যাঁ বাইজামু বাইজাইয়া শিয়া মাই ফুলাও মাংস যা যা আছে ব্যাগ কিছু খাইয়া যা রানছে সবার মিয়ার আমনে মিললে কি খাইয়ামু? তাহলে বেড়া কেটা করে দিব আমারে। আগে তো বউ লাগবো পরে সেন রান্না করে। দোস্ত কি আয়া করে ভাই ধরুন ধরুন। আরে কি সমস্যা কি? যেহেতু নামাজ পড়বার ভাই শুনলে আপনারা তে হের বাদ গিয়ে শ্যামাই ঘুষতো যা রানছে সব খায়। আর রানবো কেন? আমি রানতাম না কি? তুই রানবার ভাই না মানে কি জ্বালাটার মধ্যে বললাম এন দেখে লগাই ঈদ